নমস্কার, আমি এসকে আফতাব, এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। নওদা থানার আমতলা জল ট্যাঙ্কের সামনে কারিগর পাড়ায়, যেখানে এই দুদিনের নিম্নচাপের ফলে বা ঝড় বৃষ্টির কারণে গোটা পাড়া জলমগ্ন, প্রায় ২০-৩০টি বাড়ি এই জলের মধ্যে ডুবে গেছে। এখানকার টিউবওয়েল, রান্নাঘর এবং বাথরুমে যাওয়ার কোনো উপায় নেই, সমস্ত জায়গায় জল জমে গিয়েছে। আমরা দেখাবো সেই সব ছবি, কথা বলে নেবো এখানকার মানুষের সঙ্গে, চলুন দেখা যাক। আরে লাগবে না, খুলতে আমতলা জল ট্যাঙ্কের সামনে কারিগর পুরাতন কারিগর পাড়া দীর্ঘ ২-৩ বছরের মধ্যে জলবৃষ্টিতে এই জলমগ্ন হয়ে যায়। আজকে যে দুদিন ধরে যে বৃষ্টি, এই বৃষ্টির জলে জলমগ্ন গোটো পাড়াটাই হয়ে গেছে এবং বেশ কিছু পাড়ার মাঝ থেকে জলটা আমাদের নিচের দিকে চলে আসে। এই জলটা বেরোনোর কোনো ব্যবস্থা নেই। এবং কাউকে জানিয়েছেন এই অবস্থার কথা? জানিয়েছি ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজকে, বর্তমান যে ফিরোজ প্রধান, তাকে জানানো হয়েছে ফোনের মাধ্যমে। বিডিও সাহেবকে জানিয়েছেন? উনি আমাকে বলেছিলেন যে বিডিও সাহেবকে এখনো পর্যন্ত জানানো হয়নি, এবং ফিরোজ সাহেব বললেন যে আমাকে ভিডিও ছবি করে পাঠিয়ে দাও, আমি থানাকে দেবো এবং বিডিও সাহেবকে দেবো, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা প্রতি বছর এরকম জল হয়? প্রত্যেক বছরই এরকম হয়। নিচু জায়গা নাকি? জায়গাটা জল বেড়ানোর কোনো ব্যবস্থা নেই? জল বেড়ানোর কোনো ব্যবস্থা নেই। আপনার নাম? আমার নাম আজিজুল কারিকর, বাড়ি আমতলা জল ট্যাঙ্কের সামনে কত কাটুন পাড়ায় বাসিন্দা। ঠিক, মেঘের বৃষ্টিতে দুদিন ধরে বৃষ্টিতে জল জমে গেছে, জল বেরোনোর রাস্তা নেই কোনো দিকে। কী কী ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে বাড়িঘর জল ঢুকে গেছে, পাট মাঠ সব ভিজে গেছে, জলের চুবড়ি রোদ পড়ে আছে, রান্নাঘর টিউবওয়েল পায়খানা কী অবস্থা? পায়খানা বাথরুমের সব জল, পায়খানা জল যাওয়ার কোনো জোর নাই। যাতায়াতের অসুবিধা হচ্ছে খুব? হ্যাঁ, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। এখন কী ভাবছেন? এখন কি ভাবছি বলতে আপনার জলটা যাতে বের করানো হয় সেই ব্যবস্থা করছি। কাউকে জানিয়েছেন? জানিয়েছে বলতে গেলে আমার ছোট ভাই জানিয়েছে, আমি তো তা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম রফিকুল কারিকার, বাড়ি? বাড়ি আমতলা নওদা থানা। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি ২৪ নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪।